আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারিয়া হোসেন মেঘলা, চিফ কনসালটেন্ট, ডেন্ট আর্স ইমপ্লান্ট অ্যান্ড অর্থোডন্টিক সেন্টার। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দাঁতের ক্যাপ সম্পর্কে, যেটাকে আমরা ডেন্টিস্টের ভাষায় ক্রাউন বলে থাকি। ক্রাউনটা কখন বসানো হয়? সাধারণত যখন একটি দাঁত আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে আমাদের দাঁতটা দুর্বল হয়ে যায়। দেন দাঁতটা দুর্বল হয়ে যাওয়ার কারণে, যাতে এটা পরবর্তীতে ভেঙে না যায়, সেক্ষেত্রে আমরা ক্রাউন বসিয়ে থাকি। ক্রাউন বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমাদের সামনের দাঁতের ক্ষেত্রে এবং পিছনের দাঁতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাপ বা ক্রাউন এখন ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে সবচেয়ে প্রচলিত ক্রাউন হচ্ছে পোর্সেলিন ফিক্সড টু মেটাল। এখানে আপনার এই ক্রাউনটা পোর্সেলিন এবং মেটাল দুইটা সংমিশ্রণে তৈরি করা। এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমরা বোথ পোর্সেলিন এবং মেটাল দুইটারই সুবিধাটা পাচ্ছি। পোর্সেলিনের যে লেয়ারটা থাকে সেটা আমরা পেশেন্টের দাঁতের কালার ম্যাচিং করে আমরা দিয়ে থাকি, এবং মেটাল যেটা সেটা হচ্ছে বোথ স্ট্রেংথের দিক থেকে এটি খুবই ভালো। সো পোর্সেলিন ফিউজ টু মেটাল এটা আমরা সামনের দাঁতের ক্ষেত্রে এবং পিছনের দাঁতের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। কিন্তু সামনের দাঁতের ক্ষেত্রে ব্যবহারে একটু অসুবিধা রয়েছে, সেটি হলো যখন আমরা সামনের দাঁতে অনেক দিন ধরে ব্যবহার করি, তখন দেখা যায় যে আপনার পোর্সেলিনের যে লেয়ারটা সেটা চিপড আউট হয়ে যায়, বা পেশেন্ট এসে কমপ্লেন করে যে আমার সামনের দাঁতটায় তো আমি ক্রাউন বসিয়েছিলাম বা ক্যাপ বসিয়েছিলাম ডাক্তার সাহেব, কিন্তু এখন দেখছি যে কালো কালো দেখা যাচ্ছে। সো এক্ষেত্রে পেশেন্টের সামনের দাঁতের ক্ষেত্রে আমরা অন্য কিছু ক্রাউন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ইম্যাক্স ক্রাউন। তো ইম্যাক্স ক্রাউনটা হচ্ছে ন্যাচারাল টুথের কালারের মতোই, এটা অ্যাস্থেটিক্যালি খুব ভালো এবং ফাংশনালিও ভালো, কিন্তু এটার একটি অসুবিধা রয়েছে, এটি হচ্ছে আপনার পিছনের দাঁত, যেটাকে আমরা মাড়ির দাঁত বলি, সেক্ষেত্রে ব্যবহারে একটু রিস্ক থাকে। কারণ আমরা বেশিরভাগ সময় এই মাড়ির দাঁতটা দিয়েই কিন্তু আমাদের খাবার চিবানো থেকে শুরু করে বিভিন্ন ফাংশনে মাড়ির দাঁতের কাজগুলো বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ইম্যাক্স ক্রাউনটা ব্যবহার করাটা একটু সমস্যা হয়ে যায়। এছাড়া রয়েছে আপনার ফুল মেটাল ক্রাউন। অনেকে দেখা যায় যে ফুল মেটাল ক্রাউনটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বলেন যে আমাকে এমন একটা ক্রাউন দেন যেটা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আমি ব্যবহার করতে পারবো বা আমি চিবিয়ে খেতে পারবো বেশি করে। সেক্ষেত্রে আমরা এই মেটাল ক্রাউনটা ব্যবহার করে থাকি পিছনের দাঁতের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু পেশেন্ট এটাও কমপ্লেন করে যে আমার এই মেটাল ক্রাউনটা ভাল লাগছে না, কারণ হচ্ছে এটার কালারটা পুরো মেটালের, এটাকে দেখতে দেখা যায় যে দাঁতের ভিতরে কালো দেখা যাচ্ছে ক্রাউনটার কালার। সো দেখা যায় ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে, অথবা অনেক মেল পেশেন্টরাও রয়েছে, তারা এই ক্রাউনটি নিতে চান না। কিন্তু ক্রাউনটি আপনার অ্যাস্থেটিক্যালি গুড না হলেও, এটা দেখা যাচ্ছে ফাংশনালি এটার স্ট্রেংথটা অনেক বেশি। এছাড়া বর্তমানে প্রচলিত সবচেয়ে ভালো ফলাফল রয়েছে হচ্ছে জিরকোনিয়াম ক্রাউনে। এই জিরকোনিয়াম ক্রাউনটা আমরা সামনের দাঁত এবং পিছনের দাঁত দুই ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। সামনের দাঁত এবং পিছনের দাঁতে ব্যবহার করার মতো ইম্যাক্সে যেমন আমরা সামনের দাঁতে ব্যবহার করছি, এটি মাড়ির দাঁত এবং সামনের দাঁতে ব্যবহার করতেছি, ইম্যাক্সের মতোই জিরকোনিয়াম ক্রাউনেই কোনো মেটাল থাকে না। এক্ষেত্রে আমার মেটালের কোনো চিপড আউটের কোনো প্রবলেম নাই, পোর্সেলিন, শুধুমাত্র পোর্সেলিন লেয়ার দিয়ে করা হয়। জিরকোনিয়াম ক্রাউনটা দেখা যাচ্ছে শুধুমাত্র টুথ কালার যে ম্যাচিং যেটা সেটাই আসতেছে, একটা ন্যাচারাল লুক দিচ্ছে, এবং যেটা অ্যাস্থেটিক্যালি ভালো এবং ফাংশনালি এটার স্ট্রেন্থটাও খুব ভালো। বর্তমানে অনেকেই জিরকোনিয়াম ক্রাউন ব্যবহার করছেন এবং এটার ফলাফল খুব ভালো পেয়েছেন। আমি যে বিভিন্ন ধরনের ক্রাউনের কথা বললাম, এক্ষেত্রে আপনার সাশ্রয়ী ক্রাউনগুলো হচ্ছে পোর্সেলিন ফিউজ টু মেটাল এবং মেটাল ক্রাউনটা। কিন্তু ইম্যাক্স ক্রাউন এবং জিরকোনিয়াম ক্রাউনটা একটু এক্সপেন্সিভ। ইম্যাক্স ক্রাউনটা যেহেতু এটা নতুন, এবং জিরকোনিয়াম ক্রাউনটাও এখন বর্তমানে অনেকেই ব্যবহার করছেন, তো দেখা যাচ্ছে যে খরচের দিক থেকে আপনার ইম্যাক্স প্রথমে পোর্সেলিন ফিউজ টু মেটাল এবং মেটাল ক্রাউনটা, এবং তারপরে ইম্যাক্স ক্রাউনটা এবং জিরকোনিয়াম ক্রাউনটা হচ্ছে সবার শেষে, এটি একটু বেশি ব্যয়বহুল। কিন্তু ব্যয়বহুল হলেও এটার ফাংশনের দিক থেকে এটি খুবই ভালো স্ট্রেন্থ দিচ্ছে, এবং এটা অ্যাস্থেটিক্যালি আপনার দাঁতের কালার সাথে ম্যাচিং করে বোথ অ্যাস্থেটিক্যালি এবং ফাংশনালি দুইটারই
সাপোর্ট দিচ্ছে। ক্রাউন সম্পর্কে আপনাদের আর কিছু জানার থাকলে আমাকে আপনারা সরাসরি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ঘরে থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।